আমার নবী জিজ্ঞাসা করলো জিব্রাইল তোমার কোন নির্দেশন মনে আছে নাকি হ্যাঁ মনে আছে আল্লাহ পাক আমার বিগায় যে রূহ দিলেন আমি আরশে আজিমের দিকে তাকাইলাম তাকায় একটা উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল একটা তারকা দেখতে পেয়েছিলাম একবার উদিত হইলে 70,000 বছর থাকিত আবার যখন ডুবিয়া যাইত ডুবিয়া যায় 70,000 বছর থাকিত এই তারকাকে আমি উদিত হইতে অস্ত যাইতে 72,000 বার দেখেছি ও জিব্রাইল এখন কে এই তারকা তুমি দেখতে পাও জিব্রাইল বলে ইয়া রাসূল আবি বাল্লাহ এখন আমি এই তারকা দেখতে পাই না হুজুর এটা চাদর ছিল পোশাক ছিল হুজুর খুলে ফেললেন বললেন ও জিব্রাইল তাকাও তাকাও আমার দিকে তাকাও আর শাজিমে যেই তারকা তুমি দেখেছিলে দেখো আমার ভিতরে সেই তারকা তুমি দেখতে পাও কিনা আল্লাহ তাআলার কাছে এই কাজটা পছন্দ হয়েছে এই যে আল্লাহ সাবুল হাক পছন্দ থাকবি ঠিক করতে সোমবারে আমার নবীজির আগমনের কারণে তুমি খুশি প্রকাশ করার কারণে তোমাকে জান্নাতি শরবত আমি খাওয়াবো আবুল হাক বলে যখন জান্নাতি শরবত আমি খাই আঙ্গুল থেকে চুষা চুষা এক সপ্তাহের দোজখের আযাব শাস্তি আমার জন্য হালকা হইয়া যায় মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি সুজুদ পেশ করি যে আল্লাহ পাক সে আসরের পর থেকেই তো বৃষ্টি ঠিক কিনা বলেন প্রচন্ড বৃষ্টি স্বাভাবিক বৃষ্টি চেয়েও বেশি প্রচন্ড বেশি মুসলধরে বৃষ্টির ভিতরে এই গভীর রাত পর্যন্ত রাত 10:31 এই পর্যন্ত যে আল্লাহ পাক আমাদেরকে আশা বসা যে আল্লাহ পাক এই মাহফিলে থাকার মাহফিলে কোরআন শরীফ হাদিস শরীফ থেকে কিছু শোনার শুনবার যে আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক এনায়েত করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি আমরা দিল খুলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে চিৎকার দিয়ে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি দিয়েছে এই জন্য খুশি না বাজার ওই খুশির আওয়াজ তো খুশির মতো হয় নাই খুশি না বাজার আলহামদুলিল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী হাওয়ারিদের কিনে বৃষ্টির জন্য দোয়ার আবদার করতেছে আল্লাহর কাছে ইস্তিসকা নামাজ আমাদের দেশে এবছর করা হয়েছিল কিনা বৃষ্টি হয় না বৃষ্টির জন্য আলেম ওলামা মিলে আল্লাহর কাছে প্রার্থনা করছে হযরত মূসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য প্রার্থনা করছিলেন আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি নাই বৃষ্টির জন্য পশু পাখি মানুষ কষ্ট পাচ্ছে আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মূসা আলাইহিস সালাম দোয়া করছিল হাত তুলে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়েলো বললেন জিব্রাইল তুমি গিয়ে মূসাকে বলো বৃষ্টি হবে না আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা যদি বলেন বৃষ্টি হবে না এই পৃথিবীতে কারো শক্তি আছে বৃষ্টি নামাবার হযরত মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন সাথে সাথে আল্লাহ আল্লাহ কেন বৃষ্টি হবে না কারণ আমাদের দোষ কি অপরাধ কি আল্লাহ তাআলা বললেন ও মূসা তুমি যে যাদেরকে নিয়ে দোয়া করতেছো এর ভিতরে এমন একজন টাটকা জিনাখোর আছে যে আজকের জেনা করছে তুমি একজন জেনাখর পাপী কি নিয়ে দোয়া করছো আর তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করব মূসা আলাইহিস সালাম রাগী মানুষ আরো রাগল এই আজকের জেনা করছো কিনা বেরো এখন যদি এখানে বলা হয় যে আজকের কিনা অপরাধ করছো বলো তাহলে মুশকিল না মান সম্মানের প্রশ্ন না কিন্তু মূসা আলাইহিস সালাম জালালি পয়গম্বর এই জমিনের দিকে তাকায় চুপ করে আছে মূসা আলাইহিস সালাম বলেন ও জেনাখর তুমি যদি না দাঁড়াও সারা না দাও কথা না বলো
আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে তোমার নাম তোমার বাবার নাম পরিচয় নে এরপর আমি বলে দেব তুমি কেটা এবার উপায় আছে বলেন উপায় আছে এবার ধরা তাহলে নবী না ওহি আসে জিব্রাইল এসে বলে দেয় সব কে আছেন এখন বলে দেবে এখন কে কি অপরাধ করছেন যদি এক কেউ বলে দেয় তাহলে আপনার আমার মান সম্মান থাকে লোকটি জমিনের দিকে তাকায় চক্ষু বন্ধ করে দুপোটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে মালিক আল্লাহ তোমার নাম না রহমান তোমার নাম না রহিম তোমার নাম না গফুর গফার আল্লাহ তুমি তো পারো ইচ্ছা করলে আমাকে মাফ করে দিতে আল্লাহ পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার বলেন আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার বলেন আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে তুমি দয়া না করিলে দয়া পাব কার বলেন তুমি দয়া না করিলে দয়া পাব কার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার তুমি দয়া না করিলে দয়া পাব কার আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না লোকটি জমিনের দিকে তাকায় চোখের পানি ফেলে ফেলে কান্দে জোরও কান্দতে পারে না লোকজন শুনে ফেল মনে মনে নিয়াত করছে আল্লাহ আজকের মুসা আলাইহিস সালামের হাত থেকে যদি তুমি বাঁচাইয়া দাও জীবনে কোনোদিন আর জেনা করব না আল্লাহু আকবার বলে দোয়া কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ আরো সাহায্যে দোয়া কবুল হয়ে গেছে সাথে সাথে মুশালদারে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি মুসা আলাইহিস সালাম ভিজা গেল সাথী সঙ্গীরা সব ভিজা গেল মুসা আলাইহিস সালাম আবার কাছে আল্লাহ তুমি তো বাইরা বৃষ্টি হইবে না আবার বৃষ্টি না দিবে টেস লাগবে না আল্লাহ তুমি তো বললা যে বৃষ্টি হবে না এনে জেনা করেছে বৃষ্টি তো হয়ে গেল এদিকে যে কি হয়েছে এ তো মুসা আলাইহিস সালাম জানে আল্লাহ তাআলা বলল মুসা পয়গাম্বর শুনো যার জন্য এতক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল তার উসিলায় আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিছি আরো জোরে আরো জোরে যার উসিলায় বৃষ্টি হয় না বন্ধ ছিল তার জন্য আমি বৃষ্টি দিয়েছি কেমনে আল্লাহ বলেন এমন খাঁটি তওবা করছে আমার কাছে মাফ চেয়েছে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না পারে কি পারে না আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাহফিল আসার কারণে বসর কারণে মাফ হয়ে যাক আমরা চাই কি চাই না আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানায়া বাসায় ফিরে যাওয়ার তৌফিক দিন জোরে জোরে বলে আমিন আরো জোরে বলে মদিনা শরীফে মসজিদ নববীর পশ্চিম দক্ষিণ কোন একটা মসজিদ আছে মসজিদের নাম হলো মসজিদে গামামা কি নাম মসজিদে গামামা মানে ম্যাগের মসজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছিলেন এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন হুজুর দীর্ঘদিন বৃষ্টি হয় না দীর্ঘদিন মদিনায় বৃষ্টি হয় না হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয় নবীজি হাত তুলে দোয়া করলেন বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহু আকবার বলেন নবীজি দোয়া করলে দোয়া কবুল হয়নি জরুরি হয় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি মুষলধারে বৃষ্টি এক সপ্তাহ ধরে বৃষ্টি একদিন না এক সপ্তাহ পরবর্তী জুমার দিন সাহাবী দাঁড়িয়ে গেলে হুজুর আপনি আল্লাহর কাছে বলেন আর বৃষ্টি লাগবে না সুবহানাল্লাহ বলে আল্লাহ আর বৃষ্টি লাগবে না নবীজি আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও বেশি বৃষ্টি দিয়ে আমার বান্দাদের কষ্ট দিও আল্লাহু আকবার বলে
বৃষ্টি রহমত বৃষ্টি রহমত বৃষ্টি কি বৃষ্টি কি রহমত এক আল্লাহর ওলি বনী ইসরাইলে হাদিস শরীফ এটা বনী ইসরাইলে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন শুনতে পেলেন মেঘ থেকে গায়েব থেকে আওয়াজ হচ্ছে অমুকের খেতে পানি দাও অমুকের খেতে বৃষ্টি নাজিল করো গায়েব থেকে শুনতে পেলেন এক আল্লাহর খাস বান্দা ব্যাপারটা কি এই আওয়াজ কেন কিছু কোন ভিতর বৃষ্টি আর বৃষ্টি প্রচন্ড বৃষ্টি সামনে দিকে আগালেন লোক কি গিয়ে দেখেন এক বেচারা বেরি দিতেছে আইল দিতেছে যেন বৃষ্টির পানি বের হয়ে না যাইতে পারে আইল দিতেছে জিজ্ঞেস করে ভাই আপনার কি নাম বলে আমার নাম ওমু এই নামে তুমি মেঘের গায়ব থেকে আওয়াজ শুনতে এই নামটা আওয়াজ হচ্ছিল অমুকের খেতে বৃষ্টি দাও পানি দাও আপনার নামটা আমি তো গায়ব থেকে শুনেছি আপনি কি কাজ করেন এই তো কৃষি কাজ করি আর কি করি আর কি করে যা কিছু ফসল আদি উৎপন্ন করি আমি তিনটা ভাগ করি এক ভাগ এক ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করে দেই সুবহানাল্লাহ আর এক ভাগ দিয়ে আমার সংসার পরিচালনা করি আর এক ভাগ আমি এই ক্ষেতের খামারে উন্নতির কল্পে ব্যবহার এই জন্য আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার কারণে আল্লাহ পাক রহমত দিয়ে ফসল আদি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিতেছে সুবহানাল্লাহ বলে আমার নবী হলো রহমত ঠিক কিনা বলে আমার নবী কি রহমত কোরআন শরীফ আল্লাহ পাক ইরশাদ করছে وما أرسلناك إلا رحمة للعالمين أرسل من الله أكبر الله تعالى بلا مر بندك رحمة كوري باتي يسي ولن سبحان الله رحمة للعالمين جبت بشيدنا رحمة أمار الله لرب العالمين أمار الله كي رب العالمين الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি আল্লাহ হলেন রব্বুল আলামিন তিনি জগৎসমূহের সৃষ্টিকর্তা পাল্লাওয়ালা আর আমার নবী হলো রাহমাতাল লিল আমার নবী হলো রহমত নবীজি না হইলে কিছু হতো না আমার নবী কি সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান বানাইতেন না জমিন বানাইতেন না আপনাকে আমাকে নবীর কারণে আল্লাহ পাক তাম সৃষ্টি জগৎ সাজাইছে সুবহানাল্লাহ বল সেই নবীকে আমরা চিনি না সেই নবীকে আমরা বুঝি না সেই নবীর মহব্বত সেই নবীর ভালোবাসা সেই নবীর পায়রবি আমাদের ভেতরে নাই ঠিক কি না বলে সেই নবীকে আমাদের মতো মনে করি আমাদের নবী আমাদের মতো লাইসা আবিস্তি শাইউন নবীর সাথে করে তুলনা আল্লাহ তাআলা এক আছেন আল্লাহ তাআলা নিজকে প্রকাশ করতে চাইলে তাই সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ পাকের কুদরতি এক ঝলক নূর আল্লাহর হাতে নিল আল্লাহ তাআলা ডাকা শুনে ইয়া মুহাম্মদ বলে ডাকা শুনে দীর্ঘ চল্লিশ লক্ষ কোটি বছর মতান্তরে অগণিত বছর আল্লাহ পাক নূরে মুহাম্মদকে হাতে নিয়ে ডাকা শুরু করলেন ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা কোনো সাড়া দেয় না আমার নবীজি কোনো সাড়া দেয় না আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদের উপরে আল্লাহ পাকের কুদরতি দুফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে আওয়াজ শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবার আল্লাহ পাক নূরে মুহাম্মাদকে সৃষ্টি করে আল্লাহর কাছে রেখেলেন হাজার হাজার কোটি বছর কোনো হিসাব নাই বেগাইর হিসাব তবে একটা হাদিস থেকে হিসাব পাওয়া যায় কিছু
হযরত জিব্রাইল আমিন নবীজির বাসা আসতেন নবীজির ছোট মেয়ে নাম কি হযরত ফাতিমা জিজ্ঞাসা আব্বা এই লোকটা সব সময় আমাদের বাসা আসে আমরা কি বলে ডাকবো হুজুর বলেন ছোট চাচা বলে ডাকবো পরবর্তীতে হযরত জিব্রাইল মানুষের বেশে যখন আসলেন হযরত ফাতিমা তাকে ছোট চাচা বলেই সম্বোধন করলে জিব্রাইলের এই আওয়াজ শুনে তার চেহারাটা মরিন হয়ে গেল শেষ নবী তার আবার ছোট মেয়ে আমাকে ছোট চাচা বলে ডাকে অথচ আমি তো আদম আলাইহিস সালামের কাছে ওই নিয়ে এসেছিলাম আমি তো মূসা আলাইহিস সালামের কাছে আমি তো ইব্রাহিম আমি তো নূহ পূর্বের সমস্ত নবীদের কাছে ওই নিয়ে এসেছিলাম আর শেষ নবী তার আবার ছোট মেয়ে আমাকে ছোট চাচা বলে ডাকে এটা কি বরদাস্ত করা যায় ধরে বলুন যায় চেহারাটা মরিন হয়ে গেল চেহারাটা কালো হয়ে গেল কালো চেহারা নিয়ে নবীজির দরবারে হাজির নবীজি জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিব্রাইল ও জিব্রাইল তোমার চেহারাটা মরিন কেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আমি তো আদমের কাছে হইনি এসেছিলাম আমি তো নূহ আমি তো ইব্রাহিম মূসা ঈসা পূর্বের সমস্ত নবীদের কাছে হইনি এসেছিলাম আপনি তো শেষ নবী আপনার ছোট মেয়ে আমাকে ছোট চাচা বলে ডাকে এটা কি বরদাস্ত করা যায় এটাকে সহ্য করা যায় হুজুর বললেন আর জিব্রাইল তোমার বয়স কত ইয়া জিব্রাইল কাম আমার কাছে না বলো তো তোমার বয়স কত জিব্রাইল লাস্তু আলামু বৈর আমি জানি না আমার বয়স যে কত এটা আমি জানি না আমার নবী জিজ্ঞাসা করলো জিব্রাইল তোমার কোন নিদর্শন মনে আছে নাকি হ্যাঁ মনে আছে আল্লাহ পাক আমার ভিতরে যে রূহ দিলে আমি আরো সে আজিমের দিকে তাকাইলাম তাকাই একটা উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল একটা তারকা দেখতে পেয়েছিলাম একবার উদিত হইলে 70,000 বছর থাকিত আবার যখন ডুবিয়া যাইতো ডুবিয়া যায় 70,000 বছর থাকিত এই তারকাকে আমি উদিত হইতে অস্ত যাইতে 72,000 বার দেখেছি ও জিব্রাইল এখন কেই তারকা তুমি দেখতে পাও জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ এখন আমি এই তারকা দেখতে পাই না হুজুরের একটা চাদর ছিল পোশাক ছিল হুজুর খুলে ফেললেন বললেন ও জিব্রাইল তাকাও তাকাও আমার দিকে তাকাও আর শাজিমে যেই তারকা তুমি দেখেছিলে দেখো আমার ভিতরে সেই তারকা তুমি দেখতে পাও কিনা জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ খোদার কসম করে বলি আরো সাজিবে যেই তারকা দেখেছিলাম সেই তারকাই এখন আমি আপনার ভিতরে দেখতে পাইতেছি আরো আরো জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক কত আগে আমার নবীকে সৃষ্টি করেছে আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে আমরা নবীকে চিনি না নবীকে চিনি না নবীকে যদি চিনতাম তাহলে মাথায় টুপি থাকতো মুখে দাড়ি থাকতো গায়ে সুন্নতি পোশাক থাকতো ঠিক কিনা বলে জিজ্ঞাসা করেন যুবক বাবা মাথায় চুল এরকম রাখছো কেন তাই আমার নায়ক এরকম ব্রিজ বানাইছে তাই ব্রিজ বানাইছে আয় যুবক বাবা এরকম টাই পরছো কেন আমার নেতা এরকম টাই পরে তাই আমি নেতার মতো টাই পরছি অর্থাৎ যে যাকে ভালোবাসে তাকে সে অনুসরণ কর ঠিক কিনা বলে যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ কর আমরা বলি আমরা শুধু বলি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি কই ভালোবাসা নবুনা কথা মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই গায়ে সুন্নতি পোশাক নাই নবীর আদর্শ নাই সিরাত নাই সুরাত নাই লিবাস নাই পোশাক নাই ফলে নবীকে ভালোবাসি বিশ্ব আশেক রাসূল ভণ্ডামি ছাড়া আর কিছু ঠিক কিনা বলে নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে ভালোবাসলে লাভ না লস আরো জোরে বলে লাভ না লস আজকের বুঝে আসবে না চক্ষু বন্ধ করলে বুঝে বাবা তুমি যদি এখন মারা যাও আমি যদি মারা যাই তোমার আমার আত্মীয় স্বজন দৌড় আসবে কেউ চলে যাবে তোমার জন্য আমার জন্য জঙ্গল থেকে বাঁশ কাটার জন্য কেউ চলে যাবে বাজারে ইসাপুরা বাজারে মালখানাপুর বাজারে
তালতলার বাজারে বেতকার বাজারে মুন্সিগঞ্জের বাজারে তোমার আমার জন্য কাপুনের কাপুন খরিদ করার জন্য কিনা বলে কাপুনের কাপুন আনিয়াম জুম্মা থেকে বাস কাটিয়া ওই যে গুরুস্থান তোমার বাড়ির পাশে তোমার বাড়ির পাশে যে গুরুস্থান ওই গুরুস্থানে তোমার আমার জন্য সবাই মিলে কবর বানাবে ঠিক কিনা বলে সবাই কবর বানায়া সবাই মিলে তোমার আমার গোসল কমপ্লিট করিয়া কাফনের কাফন পরায়া তোমাকে আমাকে সবাই জানাজা দিয়া এরপর সবাই কান্দে করে তোমাকে আমাকে নিয়ে যাবে বাবা ওই গুরুস্থানে একটু চিন্তা করো বাবা বাবারে দিল দিয়ে শোনো গেলের কান দিয়ে শোনো কথাগুলো চিন্তা করো একদিন বাস্তবে হবে কি হবে না আরো জোরে বলেন হবে কি হবে না সবাই মিলে গোসল দিয়া কাফনের কাফন পরায়া জানাজা দিয়া এরপর তোমাকে আমাকে কান্দে করে সবাই নিয়ে যাবে ওই গুরুস্থানে তুমি আমি ওই খাটে শুয়ে শুয়ে কাঁদবার বলবো ও আমার ভাই ও আমার ছেলে ও আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে কোথায় নিয়ে যাও ওটা তো সাপ বিছু ওখানে আগুন আর আগুন ওই কবরে আগুন আর আগুন কোথায় নিয়ে যাও আমাকে ওখানে নিয়ে যাইও না আমাকে নিয়ে যাইও না এভাবে করে সে তো সব দেখতে পাবে আর চিৎকার দিবে কানবে দুনিয়ার মানুষ কেউ তোমার আমার কান্না শুনবে না শুনবে বাবা শুনবে কেউ শুনবে সবাই মিলে তোমাকে আমাকে ওই কবরের পশ্চিম পাশে তোমার আমার খাটটা রাখবে একজন তোমার কবরের মাথার কাছে তোমার আমার কবরের পার কাছে আর একজন নামবি সবাই মিলে তোমাকে আমাকে ওই কবরে রাখবে আর দোয়া পড়বে কি দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ ঠিক কি না বলে এমন দেশে যাইতে হবে রে মন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে রইতে হবে রে বাবা যেই ঘরে নাই বিছানা বাবা গেল দাদা গেল বাবা গেল দাদা গেল কেউ তো ফিরে এলো না বাবা গেল দাদা গেল কেউ তো ফিরে এলো না তুমি আমি একদিন যাব বাবা এই দুনিয়ায় ফিরে আর আসব না আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা ওই কবরে তুমি আমি কাঁদবো সবাই মাটি দিয়ে দূর দূর করে চলে যাবে কেউ আর তোমার কবরের কাছে দাঁড়াবে না কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যাবে অবশ্যের কি অন্ধকার তার চাইতে বেশি অন্ধকার হয়ে যাবে ওই কবরে তুমি আমি কাঁদবার চিৎকার দিব তোমার আমার কান্দা শুনে আমার আল্লাহ তোমার আমার কান্দা শুনে আপনার আমার প্রিয় দয়ার নবী এই পৃথিবীতে বসে যে আল্লাহকে রাজি করে আল্লাহকে খুশি করে নবীকে রাজি করে নবীকে খুশি করে বাবা কবরে যাও তাহলে তুমি দেখতে পাইবা তোমার কবরের পশ্চিম দিক থেকে একটা লাইট একটা আলো তোমার আমার কবরে আসতেছে আল্লাহু আকবার বলে এই যে নবী বলছেন কবরের যত মিরিয়াজুল জান্নাত কারো কবর হবে জান্নাতের বাগান আর কারো কবর হবে জাহান্নামের গর্ত যারা এই পৃথিবীতে আল্লাহকে চিনে আল্লাহকে মেরে নবীকে চিনে নবীকে মেরে যারা কবরে যাইবা তারা গায়েব থেকে আওয়াজ শুনতে পাইবা আল্লাহ নবী নিকে বলে উম্মত ও আমার মায়ার উম্মত ক্রন্দন করো না আমি কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হয়ে যাইতেছি নবী রে কবরে পাইতে চাই কি চাই না দুহা তুরে বলে চাই কি চাই না আর আওয়াজ দিবা চাই কি চাই না তোমারি জিয়ারত পাওয়ার আশার ইয়া রাসূল বলে তোমারি জি
شبور يا رسول الله شبور داو دكا داو چهرة تبور يا رسول الله تماري جيارت باوار شبور يا رسول الله گناہ گا يا رسول الله تماري جيارت باوار شمار يا رسول الله شبور دود کا دو چهرت باو يا رسول الله امين بلين زرد امين بلين ببر امان بحير امان نبي کی چنتی حبیب نبی کی منتی حبیب نبی رتبا کرتی حبیب نحای اپائی نائی بابا اپائی نائی اوئی قبرے کے اتمر کے شہج کرتی عجبینا تمہار سلے جابینا تمہار میں جابینا تمہار شمی جابینا تمہار استری جابینا تمہار بابا جابینا তোমার মা যাবে না ওই কবরে পাওয়া যাবে আল্লাহ এবং তার রাসূল কি কথা বলেন ঠিক কি না মানুষ না যে গাছ নবীকে ভালোবাসতো নবীকে মহব্বত করতো আল্লাহু আকবার বলে হাদিস শরীফে তারা দেখলাম আল্লাহ নবী হিজরত করে মদিনা আসলেন মদিনায় এসে মসজিদ তৈরি করলেন খেজুর গাছের খুঁটি দেয়া খেজুর গাছের ডালা দিয়া মসজিদ বানালেন বৃষ্টি হলে বৃষ্টির পানি মসজিদের ভিতরে টপকায় টপকায় পড়তো ওই কাদা পানির ভিতরে নবীজি সিজদা দিতেন মসজিদে নাও খেজুর গাছের সঙ্গে হেলা দিয়া নবীজি খুতবা দিতেন বক্তব্য দিতেন আস্তে আস্তে সাহাবীদের সংখ্যা বৃদ্ধি হয়ে গেল সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূল আল্লাহ দূর থেকে আপনাকে দেখতে আপনাকে আপনার কথা শুনতে আমাদের কষ্ট হয় হুজুর একটা প্রস্তাব দেয় কি প্রস্তাব তিনটা ক্যারেক্টার মেম্বার আপনাকে বানায় দেই সাহাবায়ে কেরাম তিনটা ক্যারেক্টার মেম্বার হুজুরকে বানায় উপহার দিলেন পরবর্তী জুমার দিন আল্লাহ নবী নতুন মেম্বারে দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করলেন বক্তব্য দেওয়া শুরু করলেন নবীজি বলেন এমন সময় আমি শুনতে পাই এ যেন কান্দে বাবা মরে গেলে সন্তান যে আফসোস করে গুনগুন করে আফসোস করে বিনায় বিনায় কান্দে সেভাবে কান্নার আওয়াজ শোনা যায় নবীজি বলেন সাহাবীরা রে দেখো রে কে কান্দে কোথা থেকে কান্নার আওয়াজ শোনা যায় নবীজি নিজে লক্ষ্য করে শুনে ওই মরা খেজুর গাছ এই খেজুর গাছের সঙ্গে নবীজি হেলা দিয়ে খুতবা দিতেন বক্তব্য দিতেন ওই খেজুর গাছ মানুষের মতো ফুপায়া ফুপায়া কান্দে মিশকাত শরীফে দিছে আল্লাহ নবী দুহাত দিয়ে খেজুর গাছকে জড়িয়ে ধরলেন নবীজি জিজ্ঞাসা খেজুর গাছ কেন কান্দ কি তোমার বেদনা কি তোমার দুঃখ কেন কান্দ সঙ্গে সঙ্গে খেজুর গাছের জবান খুলে যায় আল্লাহু আকবার বলে খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনি যখন আমার সঙ্গে হেলা দিয়ে খুতবা দিতেন বক্তব্য দিতেন আমি নিজকে ধন্য মনে করিতাম গৌরবান্বিত মনে করিতাম নিজকে সৌভাগ্যশীল মনে করিতাম নবীজি আমার সঙ্গে এলা দিয়ে খুতবা দেয় বক্তব্য দেয় ও যে আজকে আমার থেকে জুদা হয়ে গেছেন আমার থেকে আপনি আলাদা হয়ে গেছেন এই জুদাইর কারণে আলাদা হয়ে যাওয়ার কারণে আমি দুঃখ পাইছি আমি কষ্ট পাইছি এই জন্য আমি কান্দি নবীজি বলা খেজুর গাছ আমি তোরে দোয়া দিয়া যাই এই দুনিয়ায় তুই জিন্দা হবি তোর মাথায় অনেক খেজুর হবে দুনিয়ার মানুষ খাবে দোয়া করবে খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাহা চাই না
দিয়ে যাই ওই জান্নাতে খেজুর গাছ হবে জান্নাতের মানুষেরা তোর ফল খাবে আর দোয়া করবে খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ আমি তা চাই না আমি তা চাই না কি চাও তাহলে তোমার মনের দুঃখ মার খুলে বলো খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনের বড় আশা আপনার সঙ্গের সঙ্গী হইয়া আমি জান্নাতে থাকতে চাই আল্লাহু আকবার বলে আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ পাক নবীজির মহব্বতের কারণে নবীজির ভালোবাসার কারণে আল্লাহ পাক এই খেজুর গাছকে খেজুর গাছের সুরাত পাল্টায়া আশা ভূমকৃত বানায়া আমার নবীর সঙ্গে জান্নাত দিয়া দেবে বলেন না মারহাবা আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ একটা জবানে বন্ধ রাখবেন নবীর মহব্বতে ইয়া রাসূলুল্লাহ Ya Habib Allah, Ya Rasul Allah, Tay jodi nabi go apna rodi dar, motir jato na taki bina ya mar, bole Tay jodi nabi go apna rodi Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Amari Moate Nidano Kale, Takiya Nabi Go, Amari Shiyale, Bale, Amari Moate Nidano Kale, Ya Rasulullah, Ya Rasulullah, Gusol Koraya, Kapol Paraya, Bale, Gusol Koraya, Kapol Paraya, Kiba Jokot, Kabore Shwaya. Ya Rasulullah Ya Rasulullah Babare jibone koto kichu shopne dekhlen koto kichu shopne dekhlen boke hat diye bolen nabi ji re shopne dekhchen ni nabi ki shopne dekha jay ki jay na কথা বলেন নাকি যাই কি যাই বুখারী হাদিস আছে আমার নবীর সাথে লাকাদ রানি ফিল মানামে হাক্কুম যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমি নবীকে সত্যি স্বপ্নে দেখলো মারহাবা বলে যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি নবীকে স্বপ্নে দেখলো কারণ শয়তান নবীজির সূরা ধরতে পারে না শয়তান নবীজির আকিল ধরতে পারে না যে ব্যক্তি স্বপ্নে নবীকে দেখলো সে সত্যি নবীজিকে দেখলো যে নবীজিকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল মারহাবা বলে তাহলে এই দুনিয়ায় বসে যদি একটা জান্নাতের টিকিট পেতে চান আমরা চাই কি চাই না
দুনিয়ায় বসে যে একটা জান্নাতের টিকিট পেতে চায় তাহলে দয়াল নবীজির জিয়ারত নিয়া কবরে যা গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিল ঠিক কিনা বলেন আজকের আমাদের সমাজে কিছু মৌলবি বের হয়েছে যারা ঈদ মিলাদুন নবী পালন করতে চায় না আছে কিনা জোরে বলো কথা বলো আছে কিনা আমরা মিলাদুন নবী চাই কি চাই না আমরা কি মিলাদুন নবী পালন করতে চাই কে কে পালন করতে চাই দু হাত তুলে আমার আল্লাহকে দেখাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালা ঈদ মিলাদুন নবী আমি মিলাদুন নবী চাই কি চাই না পালন করতে চাই কি চাই না লাভ আছে কিনা লাভ আছে কিনা হাদিস শরীফ খলেন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت العامر انصاري ابو الدرداء حديثটি বয়ান করেন একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু আমির আনসারির বাসায় গেলাম গিয়ে দেখি তিনি তার আত্মীয়-স্বজন দুনিয়া এবং বন্ধু-বান্ধব দিয়া সন্তান সন্ততি নিয়ে তিনি নবীজির মিলাদের চর্চা করতেছেন মিলাদ আলোচনা করতেছেন এমন কি তিনি বলতেছেন এ কুল হাজাল ইয়ার তোমরা কি জানো আজকের দিনটা কি আজকের দিনটা কি শোনো আজ এই দিনে নবীজি আগমন করেছেন মারহাবা বলেন আর জোরে বলেন মারহাবা নবীজি তাশরিফ নিয়েছে নবীজির গুণগান নবীজির শান মান বর্ণনা করতেছেন এমন সময় নবীজি হাজির হয়ে গেলেন নবীজি গিয়ে বলেন ও আমির আনসারী আমি নবী তুমি নবী না আমি যা চোখে তুমি তা দেখো না আমি যা দেখি তুমি তা দেখো না আমি দেখি ইন্নাল্লাহ ফাতা আলাইকা বাব রাহমাত আকাশে রহমতের দরজাগুলো সব খুলে দেওয়া হয়েছে আজর দ্বারা তোমার বাসার উপরে আল্লাহর রহমত নাজিল হইতেছে এই যে বৃষ্টি নাজিল হচ্ছে মাহফিল কবুল হয়ে গেছে মারহাবা বলে মারহাবা বলে বৃষ্টির সময় দোয়া কবুল হয় ওমালাইকাতু ইস্তাগফিরুকুম নবী জুলা মেরা ইশারি শুরু অসংখ্য অগণিত ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতেছে মারহাবা বলে আবার হাদিসের আজ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদা তার সন্তান আত্মীয়-স্বজনদের নিয়ে নবীজির প্রশংসা নবীজির গুণগান নবীজির মিলাদের চর্চা করতেছিলেন এমন সময় নবীজি হাজির হয়ে গেলেন গিয়ে বললেন ও আব্দুল আব্বাস শোনো যারা তোমার মত এরকম মিলাদের মাহফিল আয়োজন করবে হাল্লাত লাকুম শাফাতি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আমি নবী সুপারিশ করে তাকে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব নবীজির সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না কথা বলে না চাই কি চাই না তাহলে মিলাদ নবী মিলাদ মাহফিল আমরা আয়োজন করতে চাই কি চাই না দরকার আছে কি নাই মিলাদ করেছেন আল্লাহ আল্লাহ নামাজ পড়েন বলেন রোজা রাখে মক্কা শরীফে এই হজ করে আল্লাহ করেন কি আল্লাহ কি করে কোরআন শরীফ খুলে দেন আল্লাহ কি করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী আল্লাহ বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই 100% নিশ্চয়ই কোনো সন্দেহ নাই আমি আল্লাহ ওয়া মালাইকাতি ফেরেশতা নিয়ে ইউসাল্লুনা আলান্নবী নবীজির উপরে সালাত ও সালাম পেশ করে বলেন না মারহাবা আল্লাহ কেমন ফেরেশতা দিয়ে আমার নবীর উপরে সালাত ও সালাম রহমত বর্ষণ করেন নবীর শান মান ফেরেশতাদের মাঝে বর্ণনা করেন চিৎকার দিয়ে বলেন মারহাবা বাবার আমার ভাইয়ের আমার নবীর মিলাদ নবীর আগমন আমরা খুশিতে বাজার কথা বলেন না কেন আরো জোরে বলেন নবীর আগমনে আমরা খুশি না বাজার খুশি খুশি তো কোরআন শরীফ বলে আল্লাহ আওয়াজ করে উল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বিযালিকা ফালিয়াফরাহু ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কুল রব্বি বলুন কুল বি ফাদল
আল্লাহর ফজল পেয়ে আল্লাহর করম পেয়ে আল্লাহর অনুগ্রহ পেয়ে তোমরা খুশি প্রকাশ করো খুশি প্রকাশ করো এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী ঈদ মানে হলো খুশি নবীজির আগমনে আমরা খুশি খুশি না বাজার আর জোরে বলে খুশি না বাজার আল্লাহ কবুল করুন আমিন আমিন এটাকে ঈদে মিলাদুন নবী দেখো বুখারি শরীফ খুলে দেখে জিল্লে সানি কিতাবে নাকি হাদিস আছে নবীজির একজন চাচা ছিল যার নাম হলো আবুল হাব কি নাম জোরে বলে আবুল হাব সে কলেমা পড়ে নাই মুসলমান হয় আবুল হাব ইন্তেকাল করলেন মারা গেলেন মারা যাওয়ার দুই বছর পর তার আপন ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা অপর এক চাচা যিনি মুসলমান হয়েছিলেন কলেমা পড়েছেন তিনি বলেন আমি স্বপ্নে দেখি সাহাবীদের স্বপ্ন এটাও সত্য স্বপ্নে দেখি আবুল হাবকে জিজ্ঞাসা আবুল হাব ভাই কেমন আছো ভাই কপাল ফুলে গেছে বলো না কি হয়েছে তাই মুসলমান হই নাই ঈমান আনি নাই যার কারণে আল্লাহ আমাকে দুযোগ দিয়েছে জাহান্নামে থাকি তুমি কপাল তোমার খুলে গেছে তুমি ভাই মুসলমান হয়েছো ইসলাম কবুল করেছো তুমি তোমার কপাল খুলে গেছে আমার কপাল পুড়ে গেছে আমি দুযোগে আগুনে জ্বলি তবে ভাই একটা শুভ খবর শুনাই পূর্তি সোমবার রাত যখন আসে আমার এই শাহাদাত আঙ্গুল থেকে এমন মধু ও পানি বের হয় যেই মধু ও পানি পান করলে এক সপ্তাহের জাহান্নামের আযাব আমার জন্য হালকা হয়ে যায় কেন ভাই এজন্য শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়ার ছিল তখন আমার ভাই আব্দুল্লাহ দুনিয়ায় ছিল না নবীজির বাবা তখন দুনিয়ায় ছিল ইতিম আমার একজন দাসী ছিল যার নাম হলো সুয়াইবিয়া সে দ্রুতবেগে আমাকে গিয়ে বলল মনি বাবা সোহেব বাবা একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে কি খবর আপনার ভাই তো দুনিয়া হ্যাঁ আমার ভাই দুনিয়া নাই তারপরে আপনার ভাইয়ের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে মারহাবা বলে কি বলো আমার ভাই দুনিয়ায় নাই আমার ভাইয়ের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে ও জশিরে এমন শুভ সংবাদ শুনাইলা আমার কলিজাটা ভরে গেছে আমার দিলটা ভরে গেছে আমার ভাই নাই আমার ভাইয়ের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে দেশি তোমার আমি কি দিয়ে বিদায় দেই একদম খালি হাত কিছুই নাই মনে চায় অনেক কিছু তোমাকে দেই যা যা দাসি আজ থেকে এই শুভ সংবাদ শোনাইবার কারণে আমি তোমার মনে আজ থেকে তোমাকে আজাদ মুক্ত করে দিলাম সেদিন শাহাদাত আঙ্গুল থেকে সেটা দিয়ে বলছিলে আমি তোমাকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহর কাছে কাজটা পছন্দ হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে এই কাজটা পছন্দ হয়েছে এই যে আল্লাহ আবুল হাব পছন্দ থাকবি ঠিক করতে সোমবারে আমার নবীজির আগমনের কারণে তুমি খুশি প্রকাশ করার কারণে তোমাকে জান্নাতি শরবত আমি খাওয়াবো আবুল হাব বলে যখন জান্নাতি শরবত আমি খাই আঙ্গুল থেকে চুষে চুষাব এক সপ্তাহের দোজখের আযাব শাস্তি আমার জন্য হালকা হয়ে যায় হাদিসে ব্যাখ্যায় মুহাদ্দিস কিরাম বলেন একজন কাফের একটা বেদী যদি নবী জায়গা মনে খুশি হয়ে দাসীকে আজাদ করে দেয় আর এ কারণে যদি দোজখে থাকার পর জান্নাতে শরবত পায় একজন ঈমানদার মুমিন নবীজির আগমনে যদি খুশি হয় দান সদকা করে গরিব মিসকিনদেরকে খাওয়ায় মাহফিল প্যান্ডেল আয়োজন করে তবর আয়োজন করে আল্লাহ পাক খুশি হয়ে এর চাইতে হাজার কোটি বেশি গুণ নিয়ামত দিতে পারে কি পারে না জোরের পারে কি পারে না নবীজি বেশি বেশি মিলাদের চর্চা করতেন বুঝি বলতেন আমার বেশি মিলাদের চর্চা করো কারণ নবীজি আসার পর কিছু কিছু কুলাঙ্গা ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী
قرآن بدشي الله بدشي نستي نبي دشمور اسلام دشمور زورن برتمان شماد آسه كيران اتو محفلی کی دار اتو ملاد نبی کی دار مسجد بردشا کی دار اتو اتار زولے ٹھیک کی نبالے اتو نتون کی سنا پور بھی زگو سلو سلو کی سلو نبی جی دشمن را بولتے لگ لو نبی جی چورت چنی کتھا بلا شو اتو سو نبی جی چورت چنی بوشن شکر چن کے কথা বলেন না কেন কে ও ইন্নাকা লালা খুলুকুল আউজি আল্লাহ তাআলা বলেন বন্ধু হে আমি তোমাকে এমন মহান চরিত্র দিয়েছি যেই চরিত্রের গভীরতা যেই চরিত্রের মর্যাদা দুনিয়ার মানুষ আন্দাজ করে মেবে শেষ করতে পারবে না আল্লাহু আকবার কোরআন শরীফ আমার আল্লাহ ওয়াজ সার্টিফিকেট করেছে বন্ধু আপনাকে মহান চরিত্র দিয়েছে ওলিদ ইবনে মুগিরা কুখ্যাত কাফে সে বলতে লাগলো আমার নবীর সম্পর্কে কটূক্তি করা শুরু করলো নবীজির মিলাদ নিয়ে কটূক্তি করা শুরু করলো নবীজি কে গালি দিলে নবীজিকে কষ্ট দিলে বেজার হয় কে কথা বলেন কে আল্লাহ সাথে সাথে ওলিদ ইবনে মুগিরার বিদ্যালনা কোরআন নাযিল করলো আল্লাহ তাআলা উত্তিল্লিম বাদা যালিকা জানি ও বন্ধু আপনার চরিত্র নিয়ে আপনার বাপমার চরিত্র নিয়ে ও কথা বলে ওর জন্মই তো ছিল যে জালওয়া ও তো জানি ও তো দারার সন্তান আল্লাহু আকবার বলে কোরআনে আল্লাহ ওয়াজ করে ওর বাপ ঠিক না ওর জন্ম ঠিক না ওলিদ ইবনে মুগিরা যখন শুনতে পেল আমার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে আমার নাকি জন্ম ঠিক নাই আমার বাপ ঠিক নাই এখন চিন্তা করলো আমার যে বাপ ঠিক নাই এটা জানে কে জানে তোমার মা ঠিক কি না বলে বাসায় দৌড় শুরু করছে দৌড়ে গিয়ে তার বুড়িমাকে ধরে জমিনে ফেলে দিয়ে হাতে তরবারি মা সত্যি করে বলো আমার বাপ জাহিরি যুগ বিয়েই তো ঠিক নেই বিয়ে যদি ঠিক না থাকে জন্ম ঠিক আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলছে আল্লাহু আকবার বলে আমাদের পিতা মাতা থেকে আদম পর্যন্ত নসব আল্লাহু আকবার বলে নবীজি বলছে আমি আমার বাবা মার বিবাহিত বৈধ সন্তান আমি আমার বাবা মার বিবাহিত আমি বৈধ সন্তান এর ভিতর কোনো ভেজাল নাই আল্লাহু আকবার বলে সুতরাং এই জন্য বেশি মিলাদের চর্চা করতে হবে যারা মিলাদকে মানতে চায় না তারা কি কথা বুঝাইতে চায় গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার নবীজি দুনিয়ার আসার আগে তার বাবাকে কিন্তু দুনিয়া থেকে চলে গেছে নবীজি তার বাবাকে দেখে নবীজি যখন ছয় বছর নবীজি দুধমাতা আলিমাতে সাদিয়ার বাসার থেকে নবীজি বাড়ি চলে আসলেন আজাদা আমেনা নবীজি কি পে খুশি হয়ে গেলেন আদর করছেন সোহাগ করছেন খাবার খাওয়াচ্ছেন গোসল করাচ্ছেন শিশু নবীকে লালন পালন করছেন বিকাল হলে নবীজি মাঠে ঘুরতে যাইতেন খেলাধুলা দেখতে যাইতেন সন্ধ্যা যখন হতো আমার নবীজি বলে আমি সন্ধ্যা যখন হয় তখন আমি লক্ষ্য করে দেখি প্রত্যেকের বাবা প্রত্যেকের চাচা প্রত্যেকের মামা প্রত্যেকের গার্জেন এসে তাদের সন্তানগুলো আদর করে সোহাগ করে কোলে করে নিয়ে যায় নবীজি বলেন সন্ধ্যা হয়ে যায় তারপরে দেখি কোনোদিন আমার বাবা তো আমাকে নিতে আসে না আহারে তাহলে কি আমার বাবা কি দুনিয়ায় নাই নবীজি বাবার কথা চিন্তা করে ওই
একা একা বসে বসে বাবা বাবা বলে কান্দে সন্ধ্যা হয়ে গেছে সবাই চলে গেছে বাসায় নবীজি একা মোর ময়দানে বসে বসে বাবা বাবা বলে কান্দে কেউ তাকে নিতে আসে না কেউ তাকে সাহায্য করার জন্য আসে না হযরত আমিনা লক্ষ্য করলেন সন্ধ্যা হয়ে গেছে এখন আমার বাবা শিশু নবী মুহাম্মদ কেন বাসায় ফিরে না কোনো বিপদ হইল নাকি কোনো মুসিবত হইল নাকি হযরত আমিনা বের হয়ে পড়লেন খুঁজতে লাগলেন গিয়ে দেখেন শিশু নবী ওই মোর ময়দানে একা একা বসে বসে বাবা বাবা বলে শুধু সরজার কান্দে হযরত আমিনা ডেকে ডেকে বলে বাবা মুহাম্মদ কেন কান্দো কেউ তোমাকে মারছে নাকি কেউ তোমাকে দুঃখ দিয়েছে নাকি কেউ তোমাকে গালি দিয়েছে নাকি আমার নবী কান্দায় বলে না না মা কেউ আমাকে মারে না কেউ আমাকে দুঃখ দেয় নাই কেউ গালি দেয় নাই বাবা কেন কান্দো এই জন্য আমি কান্দি প্রতিদিন বিকাল বেলা কেন খেলা দেখতে আসি সন্ধ্যা যখন হয় তখন দেখি প্রত্যেকে চাচা মামা খালু বাবা গার্জেন এসে তাদের সন্তান করে কোলে করে কাঁধে করে তাদের সন্তানদেরকে নিয়ে যায় মা গো মা প্রতিদিন আমার বাবা আব্দুল্লাহ তোমাকে নিতে আসলো না সত্যি করে বলো মা মা বাবা আব্দুল্লাহ কোথায় বাসায় চলো বাসায় চলো তোমার দাদার কাছে তোমাকে নিয়ে যাই নবীজি দাদার নাম কি খাজা আব্দুল মুত্তালিব খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন হযরত আমিনা ডেকে ডেকে বলে শ্বশুর আব্বা এটা আপনার নাতি দেখেন বাবা বাবা বলে কান্দে আমি বুঝাই চেষ্টা করেছি কিন্তু বুঝাইয়া চেষ্টা করে শান্ত করতে পারি না আপনি কি বুঝাইয়া দেন শান্ত করে দেন খাজা আব্দুল মুত্তালিব বলে পুত্রবধূ আমিনা রে মা হইয়া সান্ত্বনা দিতে পারো না মা হইয়া বুঝাইতে পারো না আমি দাদা হইয়া কেমনি বুঝাই খাজা আব্দুল মুত্তালিব কান্দে তার সন্তানের কথা মনে করে কলিজার টুকরা সন্তান ছিল সন্তান আব্দুল্লাহর কথা নবীজির বাবার কথা স্মরণ করে খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিচ্ছে ডিকি ডিকি বলে আমি না রে দাসু মেহমানকে সঙ্গে করে যাও যাও ওর বাবার কবরটা একটু জাগ্রত করে নিয়ে আসো ওর বাবার কবর একটু দেখায় নিয়ে আসো হযরত আমিনা দাসু মেহমানকে সঙ্গে করে রওনা দিয়ে দেব ইয়াসরে জি ইয়াসরিবে নবীজির বাবার কবর দীর্ঘ পথ অতিক্রম করে করে আমার নবীজি তার বাবার কবরের কাছে পৌঁছে গেলেন ডেকে ডেকে বলে মা গো মা ও মা অতিক্রম কবর গো মা চোখের বলে ছিঁড়ে দিয়ে বলে বাবা মুহাম্মদ বাবা দেখতে চেয়েছো তোর বাবাই কবরে ঘুমিয়ে আছে বহুতবার স্বামী স্বামী বলে ডেকেছি কোনদিন তোর বাবা সারা দেয় নাই কোনদিন তোর বাবা জবাব দেয় না তুই বাবা ডাক দেখ দেখবো তোর বাবা কেমনে ওই কবরে ঘুমিয়া থাকে আমার নবীজি বাবার কবর দেখিয়া উঠে পিঠ থেকে কাঁদিতে কাঁদিতে বাবার কবরের উপরে পড়ে গেলেন গইরা আর কান্দে আর বলে বাবা উঠো 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 কত মানুষ বাবার কোলে উঠে কোনদিন আমি বাবার কোলে উঠতে পারলাম না কত মানুষ বাবা বাবা বলে ডাকে কোনদিন আমি বাবা বলে ডাকতে পারলাম না
বিজি বাবার কবরি কইরা আর কান্দি বাবারে যারা বাবা হারাইছো মা হারাইছো মার কথা মনে করো যারা বাবা হারাইছো বাবার কথা মনে করো বাবার চেহারার কথা মনে করো দুপটা চোখের পানি ছেড়ে দাও আর জোরে জোরে আমার আল্লাহকে ডাক দে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জানি না আমাদের পিতা মাতা ওই কবর জগতে কি অবস্থায় কি হালে আছে এই মা বিরাশের সময় কত মূর্তি গান লিখে নিয়ে কি বলছে তু তেঙ্গার গস্তাই আজি মানে মা এই জামানা গাফিল সুদি আজ হালে গরস্থানের মাটি নিচে বাবা দিলি রে দাপ কত বছর চলে গেল নীলি না খবর বাস বাগানের মাটি নিচে বাবা দিলি রে কবর কত বছর চলে গেল নীলি না খবর ওই কবরে তোমার বাবা মা বাবা কান্দে ওই কবরে তোমার মা মামা কান্দে আর বলে বাবা মা ফিরে গেছ আমাদের জন্য দোয়া না করে বারে ফিরিও না বাবারে জুবার পানিতে কবর তলিয়ে যা বৃষ্টির বাইতে কবর ভিজে যা জাহান লাগো নেবে না নেবে না নেবে না আল্লাহ নবীর উম্মতের রে আমি যা চোখে দেখি তোমরা যা তা দেখতে আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে কম আসতে বেশি বেশি করে খাতে কারো বাবার কবরে জাহান্নামে ধাম ধাম করে জ্বলে কারো মার কবরে জাহান্নামের আগুন ধাম ধাম করে জ্বলে ওই কবর থেকে কান্দে আর বলে বাবা ওই মা ফিরে গেছ আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না আমাদের চোখে আমরা দেখি আমাদের কান্না আমরা শুনি নবী জেল উম্মতের রে আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে আমি যে কানে শুনি তোমরা যদি শুনতে কম হাসতে বেশি বেশি করে বাবা রে যারা বাবা হারাইছেন মা হারাইছে মার কথা মনে করে বাবার কথা মনে করে হারে যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলেন দুই বছর দুগ্ধ পান করে কোলে করে আদর করে সোহাগ করে বড় করেছি যেই বাবা মাথার গায়ে পায়ে ফেলে তোমাকে আমাকে মানুষ করেছিল ওই বাবাকে ওই কবরস্থানে রেখে দিলা একবার বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াইলা না একবার মার কবরের কাছে গিয়ে দাঁড়াইলা না একবার মার জন্য একটু দোয়া করল না বাবার জন্য একটু দোয়া করল না গমের মানুষ কবর বসে এত বিপদে থাকে এত মুসিবতে থাকে নবীজি বলেন সমুদ্রের ভিতরে যদি কেউ পড়ে যায় যত বিপদে এর চাইতে কবর বাসি হাজার কোটি বেশি আমাদের ওই কবর থেকে কান্দে বলে বাবা দোয়া করো জাহান্নামের আযাব সহ্য করতে পারি না এই জন্য তারা নবীজি বলছে উম্মতরা রে আমি আমার বাবাকে দেখি না মাকে দেখে আমার তৃপ্তি মেটে এই যদি বলে যায় সময় পান বাবার কবরের কাছে যাবে মার কবরের কাছে যাবে কোরআন শরীফে যা জানে সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ যা জানে ইয়াসিন শরীফ আর রহমান শরীফ সূরা মুলক সূরা নাস সূরা ফালাক সূরা মুযাম্মিল পরে বের হাত তুলে আল্লাহ এই সব সানি উসিলা আমার মাকে মাফ করে দাও আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও নবীজি বলছে এই জামাত আল ইনসান ইনকাতা না আমল মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে এক হলো সাদকায়ে জারিয়া মসজিদ করে মাদ্রাসা করে এতিম গানা করে মাহফিল আয়োজন করে এই তোমার আয়োজন করে এই সবকে জারিয়া সব আপনামি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল পাওয়া যাবে দুই নাম উপকারী বিদ্যা তিনি বলার জন্য সালে অনেক কার সন্তান যদি মার জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে দোয়া করতে দিন হয় সঙ্গে সে আল্লাহ পা পাহাড় সমতুল্য করে তোমার আমার মা তোমার আমার বাবার কবরে
আল্লাহ তাআলা নেকিগুলো পৌঁছায় দেন চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার কবীর মনোযোগ আল্লাহর উম্মতারে আমি আমার বাবাকে দেখি নাই মাকে দেখে তৃপ্তি মেটে নাই নবীজি তাই বাবার কবরে গইরা আর কান্দে কিতাবের বিদেশে আব্দুল্লাহ কবর থেকে ডাক দিছে মালিক আল্লাহ আল্লাহু আকবার বলে আয় আল্লাহ আমার কবরটা ভেঙে দাও আমার কবরটা খুলে দাও মালিক আল্লাহ আমার কবরটা ভেঙে দাও আমার কবরটা খুলে দাও একবার উঠি বাবা মুহাম্মদকে খুলে নেই দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে তারা তো কোনোদিন এই দুনিয়ার আসবে না বাবা কোনোদিন তোমার মা এই দুনিয়ার আসবে না কোনোদিন তোমার বাবা এই দুনিয়ার আসবে না কুরআন বলছে আমার আল্লাহর ধরা বড় কঠিন আমার আল্লাহর ধরা বড় মজবুত আল্লাহ পাক যাদেরকে পাকড়া করছে আল্লাহ পাক কোনদিন তাদেরকে আর ছাড়বে না কোনদিন তোমার বাবাই দুনিয়া আসবে না কোনদিন তোমার মা দুনিয়া আসবে না আমার নবীজি বাবার কবরে গইরা আর কান্দি লোকজন জমা হয়ে গেছে ইয়াসরেবে কে কান্দে ইয়াসরেবে কে কান্দে লোকজন নবীজির চারপাশে ইহুদিরা জমা হয়ে গেছে জিজ্ঞাসা করে বাবা তোমার কি নাম আমার নাম হলো মুহাম্মদ এটা কা কবর এটা আমার বাবা আব্দুল্লাহর কবর ওই সব ইহুদিরা আমার নবীজির নাম শুনে তাদের গায়ের লোম গলা খাড়া হয়ে গেছে আমেনা কে ডেকে বলে আমেনা রে ইয়াসেবের ইহুদিরা তোমার সন্তানের দুশমন তারা যদি চিনতে পারে বুঝতে পারে ক্ষতি করবে এখানে বেশি সময় নিয়ে না চলে যা চলে যা মক্কার পথ ধরে দা আমার নবী করিম হযরত আমিনা দশমা নাইমান এবার নবীজি তার বাবার কবর জিয়ারত করে মক্কা দিকে রওনা দিয়ে দিছে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে যে শহর আছে চট্টগ্রাম শহর যে শহরটার নাম আবওয়া ওই শহরে যখন ঘুসলে নবীজির মা নবীজি দশমা মা নবীজির মা খুব অসুস্থ হয়ে পড়ে খুব অসুস্থ হয়ে গায়ে জ্বর উঠে সন্তানের কান্দা দেখা মা কি ঠিক থাকতে পারে স্বামীর সঙ্গে হযরত আমিনার কলিজা ফেটে চৌচির হয়ে গেছে অঙ্গার হয়ে ডেকে ডেকে বলে দাসী রে মেহমান তাবু গারক তাবু গারলেন তাবু টানালেন এরপর দাসী মেহমানকে বলে আমার মাথায় পানি দাও পানি ঢালতে লাগলেন কিছুক্ষণ পর আমার নবীজির মা হযরত আমিনা ডেকে বলে বাবা মুহাম্মদ কই গো বাবা তুমি কই এই তো মা তোমার কাছে হযরত আমিনা চোখের পানি ছিড়ে দিলেন ডিকি ডিকি বলে বাবা মুহাম্মদ বড় আশা ছিল তোমাকে গোসল করাবো তোমার মাথায় তেল দিব তোমাকে খানা খাওয়াবো তোমাকে জড়ায়া আমি ঘুম করবো ঘুম পড়াবো ও বাবা মুহাম্মদ মনের আশা মনে রইল মনের আশা মনে রইল পূর্ণ হলো না ও বাবা আমি চলে যাই আমি চলে যাই তোমাকে তোমার প্রভুর কাছে আমানত করে বিদায় হয়ে যা এতিম নবী মায়ের নবীর দুঃখী মা হযরত আমিনা আবওয়া নামে স্থানে বিদায় হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
দের বলে মাগো মা কেন তুমি বাবার কবর জিয়ারত করতে আসছিলা গো ও মা তুমি বিদায় হয়ে গেল গা আমি কার কোলে ঘুমাবো কে খানা খাবে কে আমাকে গোসল করাবে কে আমাকে দেখে রাখবে গো মা নবীজির মা ওইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এইজন্য নবীজি উম্মতের যাদের বাবা আছে বাবার খেদমত করো যাদের মা আছে দোয়া লাও মা বাবার খেদমত করো মা বাবাকে ধমক দিও না মা বাবাকে গালি দিও না কোরআন শরীফে আমার আল্লাহ ওয়াজ করে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله بس আমার ইবাদতের পরে বাবার আমার ভাইয়ের আমার এই জন্য বলে যাই নবীকে চেনো নবীকে মানো নবীকে মহব্বত করো নবীর আদর্শ অনুযায়ী জীবন করা দরকার আছে কিনা আমরা নবীকে মহব্বত করতে চাই নবীর জীবন আদর্শ আমরা মেনে মেনে চলতে চাই কারা কারা মেনে মেনে চলতে দু হাত তুলে আমার আল্লাহকে দেখাই নারে তাকবীর নারে রিসালাত ঈদে মিলাদুন নবী আল্লাহ কবুল করবেন আমিন নবীজির সাথে হাশর হোক আমরা চাই কি চাই না আমরা নবীজির সাথে হাশর হোক আমরা চাই কি চাই না কয়েকদিন আগে এক মুসল্লি আমার মারা গেলেন মৃত্যুর পরে জানাজা তো ইমাম হিসেবে পড়তে হয় অনেকে লাশ দেখি অনেকে দেখি না মনে ছেলে দেখি তো দেখতে গেলাম সবাই দেখতেছে সবাই দেখতেছে আমিও দেখতে গেলাম দেখতে গিয়ে দেখি যে মুসল্লি মারা গেছেন সুন্দর চেহারা অল্প বয়স সুন্দর চেহারা কিন্তু মুখে দাড়ি নাই দাড়িটা কামানো তখন আমার কলিজা একটু চিপ দিল আরে এত সুন্দর চেহারা দাড়ি নিয়ে কবরে যাইতে পারলো না কোন সুন্নাত কবরে যায় না এই মাথায় টুপি দেই মৃত্যুর পরে এই টুপি কি আমার কাফনের ভিতরে দেওয়া হবে এই যে আমার গায়ে জুব্বা আছে মৃত্যুর পরে এই জুব্বাটা কি থাকবে কেটে রেখে দিবি কোন সুন্নাত আপনার আমার সঙ্গে কবরে যাবে না একমাত্র এই দাড়িটা আপনার আমার সঙ্গে কবরে যাবে কি যাবে না বাবা হিন্দু নমুনায় কবরে যাইও না বিধর্মী নমুনায় কবর যাইও না কবর কিন্তু মুসিবতের যায় এই জন্য বলে যে যুবক বাবারা যারা দাড়িটা কামাও তাদেরকে আমি বলছি দাড়িটার কামায়ও না নবীজি বলছে যে দাড়িতে পোজ দিল খুর লাগাইলো সে যে নবীজির কলিজায় সে আঘাত ও যুবক বাবারা যারা নবীকে মহব্বত করো নবীকে ভালোবাসো দাইটা রাখবা আর কামাবা না কে কে দু হাত তুলে আমার আল্লাহকে দেখাও নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করে দেবেন আমিন আর করবেন আমিন